করছি মহা রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছি ফেসবুক পেজে উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্রে। যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন একটি টপিকস নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন যে অর্পিত সম্পত্তি কাকে বলে, অর্পিত সম্পত্তি কি, বা অর্পিত সম্পত্তিটা সম্পর্কে আপনারা জানেন না, জানতে চান, এরকম বেশ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। তাই এই বিষয় নিয়ে আজকে আমি যে ভিডিওটি করছি, আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অর্পিত সম্পত্তি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা হবে, অর্পিত সম্পত্তি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো অর্পিত সম্পত্তি কি, 1956 সালে যখন পাক ভারত যুদ্ধ শুরু হয়, অর্থাৎ 1956 সালে যখন পাক ভারত যুদ্ধের সময় যে সকল পাকিস্তানি নাগরিক এই দেশ ছেড়ে ভারতে গমন করেছিলেন, অর্থাৎ পাক ভারতে যে যুদ্ধের সময় যখন এই দেশের নাগরিক তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি ফেলে ভারতে গমন করেছিলেন, পাকিস্তান প্রতিরক্ষা সার্ভিসের বিধি মোতাবেক, অর্থাৎ পাকিস্তান প্রতিরক্ষা সার্ভিস কর্তৃক যে বিধি মোতাবেক ওই সকল ব্যক্তিকে শত্রু বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ সেই পাক ভারতের যুদ্ধের সময় যে সকল পাকিস্তানি নাগরিক এই দেশ ছেড়ে ভারতে গমন করেছিলেন, ভারতে চলে গিয়েছিলেন, তাদেরকে পাকিস্তান প্রতিরক্ষা সার্ভিস কর্তৃক বিধি মোতাবেক তাদেরকে শত্রু বলে আখ্যায়িত করেন। এবং এই সকল শত্রু যে সকল স্থাবর সম্পত্তি এই দেশে ফেলে চলে যান সেই সকল সম্পত্তিকেই অর্পিত সম্পত্তি বলে। অর্থাৎ ওই শত্রুর সেই সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে আগে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ তাদের সে সম্পত্তিকে প্রথমে শত্রু সম্পত্তি বলেছিলেন, শত্রু সম্পত্তি হিসেবে চিনতেন সবাই। পরবর্তীতে 1974 সালে এই শত্রু সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসেবে নামকরণ করা হয়। বাংলাদেশে এই অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন 2001 অনুসারে 1965 খ্রিস্টাব্দ থেকে 1969 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টার মধ্যে, অর্থাৎ 1965 সাল থেকে 1969 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত যে সকল পাকিস্তানি নাগরিক, অর্থাৎ যে সকল পাকিস্তানি নাগরিক এই দেশ ছেড়ে, অর্থাৎ পূর্ব পাকিস্তান ছেড়ে বর্তমান বাংলাদেশ ছেড়ে ভারতে গমন করেছিলেন, ভারতে চলে গিয়েছিলেন, সেই সকল শত্রুদের, অর্থাৎ সেই সকল শত্রুদের সেই সম্পত্তি, সেই সম্পত্তিকেই শত্রু সম্পত্তি এবং বর্তমানে অর্পিত সম্পত্তিতে হিসেবে পরিচিত। সুতরাং অর্পিত সম্পত্তি কোনগুলি, অর্থাৎ পাক ভারতে যে যুদ্ধের সময় যে সকল নাগরিক নিজের দেশ ছেড়ে ভারতে গমন করেছিলেন, তাদের সম্পত্তি ফেলে রেখে ভারতে গমন করেছিলেন, তাদের সেই ফেলে যাওয়া সম্পত্তি, তাদের সেই স্থাবর সম্পত্তিকেই শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি বলে। আশা করি আপনারা সবাই অর্পিত সম্পত্তি সম্পর্কে ধারণা পেয়েছেন। এই অর্পিত সম্পত্তি অনেকে নামে বেনামে কারো কাছে মৌখিকভাবেও বিক্রি করে গিয়েছেন, অনেকে সেই সম্পত্তি দখল করে ভোগ দখল করছেন। সরকার কিছুদিন আগে, অর্থাৎ 2001 সালে যে অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন করেন, সেই আইনে সে অর্পিত সম্পত্তিকে ক তফসিল এবং খ তফসিলে বিভক্ত করেছেন, অর্থাৎ যারা মালিকানা প্রমাণ করতে পারছেন তাদেরকে মালিকানা দিচ্ছেন। এবং আপনারা জানেন যে খ তফসিল ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সুতরাং অর্পিত সম্পত্তি সম্পর্কে আপনারা যারা জানেন না তারা আজকে কিছুটা হলেও অর্পিত সম্পত্তি সম্পর্কে জানতে পেরেছেন। সুতরাং আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে এই আইনের এই ছোট্ট সমস্যাটি সমাধান করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।